আমাদের হচ্ছে মিক্সিং এন্ড ইনক্লুড মিক্সিং এর ভিতর কিছু সিএসএস কোড রাখতে পারবো যাকে আমরা এসএসএস এর যে কোন জায়গায় ব্যবহার করতে পারবো যে কোন জায়গায় আর ইনক্লুড দিয়ে আমরা মিক্সিং কে কল করতে পারবো ঠিক আছে চলো দেখে আসি সেটা কিভাবে করে এই জন্য আমাদের কি লাগবে মিক্সিং মিক্সিং নেম চলো আমরা এখানে এই যে এখানে এই পাশে লাগিয়ে আর করলাম না এগুলো আমরা এক ফাইলে করি এবার হ্যাঁ বেশি জুম হয়ে গেছে হ্যাঁ এই যে জুম ইন জুম আউট বড় হয়ে গেছে ঠিক আছে আল্ট্রা প্লাস আল্ট্রা প্লাস আচ্ছা কন্ট্রোল প্লাস অল্ট্রা দিলাম অল্ট্রা প্লাস দিচ্ছি আচ্ছা দেখো এদিকে হ্যাঁ এই দেখো এটা আমাদের এবার আমরা কি করবো বলতো ওই যে মিক্সিং যেমন ধরো আমরা এখানে মিক্সিং একটা ডিজাইন ইউজ করি সাপোজ আমি এখানে একটা সেকশন নিই সেকশন প্লাস নিউ তারপর এখানে আমরা কি করি একটা এইচ ওয়ান বলে দিই এইচ ওয়ান লরেম ফাইভ তারপর হচ্ছে পি লরেম ওকে এই যে এখানে কি আমরা কি করবো এখন একটা স্টাইল নিব মিক্সিং অ্যাট দ্য রেট মিক্স ইন ওকে এখানে মিক্সের নাম দিব কি করবো আমরা নিউ প্যারা স্টাইল প্যারা স্টাইল আচ্ছা ওই প্যারাতে কি কি স্টেপ করতে পারি পথ আমরা শুধু পিক করবো ফন্ট সাইজ কত হতে পারে 15 পিক্সেল ওকে বা 14 পিক্সেল তারপর কালার থাকবে কালার গ্রে এখন এগুলো আমরা এবার কল না করে কি করতে পারি বলতো করতে পারি টেক্সট অ্যালাইন জাস্টিফাই এখানে আরো কাজ আছে কিন্তু দেখো সেটা বলতেছি আরো এটা ইজি করা যাবে ঠিক আছে দেখি কাজ করতেছে না এটা কেন পেয়ে যাচ্ছে দেখি তো আমাদের এইচ ওয়ান আছে যে এইচ ওয়ান আছে আমি এইচ ওয়ানকে বলে দিচ্ছি আর কিছু একটা হ্যাঁ কল কোয়ালিটি আছে ঠিক আছে ওকে ফাইনাল আমি এইচ নাইনকে দিতে পারি কি বলতো এইচ টু দিয়ে দিই এইচ টু রাখি কোনো ডিজাইন দরকার নেই হয়ে গেছে ঠিক আছে ওকে ফাইন তারপর হচ্ছে আমরা রাখতে পারি নিচে যাই ওকে এই মিক্সিং কি বলে একটা স্টাইল বানালাম দেখো যে স্টাইলের তিনটা প্রপার্টি আছে তুমি চলো আরো অ্যাড করতে পারো ঠিক আছে তোমার লাগলে ঠিক আছে ওকে ফাইন তারপর আমরা নিচে যাই এটা এই পুরো তিনটে স্টাইল আমি একসাথে ইউজ করব একসাথে ব্যবহার কারণ আমাদের ওয়েবসাইটে প্যারা অনেকগুলো থাকে কমন হচ্ছে কি জাস্টিফাই লাগে কালারটাও লাগে ফন্ট সাইজটাও লাগে 16 অনেক 15 করে দেয় 17 এটাকে আমাকে বারবার লাগে তাই না তো বারবার এই তিনটা প্রপার্টি আমাকে লিখতে হবে বারো কম্বিনেশন থাকতেও পারে ফন্ট স্টাইল ফন্ট ওয়েট ঠিক আছে তাহলে বারবার লিখতে হবে তাহলে আমাকে না আমাকে শুধু এই নামটা ইউজ করতে হবে বাবা লেখার প্রয়োজন নাই দেখো এবার আমি এবার কল সিলেক্টর তো লাগবে সিলেক্টর সেটা কী হবে হ্যাঁ এখন হচ্ছে আমাদের নাম হচ্ছে কি নিউ নিউ ইডাব্লিউ ক্লাস যেটা আছে তার যে পিটা আছে এই পি এর ভিতরে আমি এই স্টাইল তিনটাকে একসাথে অ্যাড করব তার কি লাগবে ইনক্লুড কি লাগবে অ্যাট দ্য রেট ইনক্লুড ওকে এখানে কি আমরা এই প্যারা স্টাইল বলে দিব প্যারা স্টাইল প্যারা স্টাইল এখানে আমরা আরো প্যারামিটার পাস করতে পারি এখন দরকার নাই করব আমরা এখন দেখতে পাচ্ছি কিনা আসলে সেভ দিলাম এই দেখো পাইছে এটা বোল্ড করছি আমরা এটা কা করলাম বোল্ড কোথা থেকে পাশে দেখো তো এই যে পি পি নিয়ে কোনো কিছু করা আছে ফন্ট সাইজ 14 কালার না এখানে মেবি কিছু বোল্ড কোথা থেকে করছি ভ্যারিয়েবল যেটা ভ্যারিয়েবল দেখি তো আমাদের এই ভ্যারিয়েবল কিছু নিছি আমরা সিএসএস ফাইল কি নিছি দেখো তো ও আচ্ছা এটা করে আছি ওকে এটা করব না আমরা দেখো সেম হয়ে গেল ঠিক আছে তিনটা পেয়ে গেছে না এই দেখো তাহলে আমাদের এখানে কি করা লাগতেছে না বলতো এখন আমাকে আবার এখানে কল্পনা লাগতেছে না এখন এই স্টাইলকে আমি বারবার ইউজ করতে পারবো এইগুলো লেখার না ছাড়া শুধু এটা কল করবো তো এই যে ভ্যালুগুলো আমি ভ্যারিয়েবলও কল করবো কিসে সেটা পারো তুমি এখানে এই যে প্যারামিটার পাস করতে পারো না আমি এগুলো লিখবো না ওকে ফাইন তুমি এখানে ব্রেকেট দাও এখন ভ্যারিয়েবলে কল করবো এই যে ভ্যারিয়েবল প্রথমটা কি সাইজ না এস জ্যাট ইয়েস তোমার তো রাখো ভ্যারিয়েবল তারপরটা কি কালার দিয়ে চ্যানেল নাও না নিও না কালার কালার থাকলাম
এই ভ্যালুগুলোকে কি করতেছি আমি এখানে নিয়ে আসতেছি তারপরটা কি বলতো টেক্সট রান টেক্সট অ্যালাইন জাস্টিফাই এ নাও রাখলাম ওকে এখন তাহলে আমি এখানে কি করব না এটা বাবু ক্যালকুলাস আসে এখানে ভ্যালুগুলো লিখব না কি করে দিব ভ্যালুগুলো বলে দিব সাইজেস এর কি বলবো গ্রেটা বলবো না কালারস এফটা বলবো না ঠিক আছে এটা কয়েকদিন করার পর দেখবেন একটু ইজি একদিন কিন্তু হবে না ওকে কিন্তু এগুলো কোন ভ্যালু আমি কি ইউজ করলাম আসলে না আমি কিছু ভ্যালু রাখলাম ভ্যালুকে ঢুকালাম কোন প্যারামিটার দিছি আমরা এই প্যারামিটারটা এখানে দেওয়া যাবে দেখো আমি এটা ছোট করে একটু এটা নিয়ে যাই এই দেখো এখানে এই এখানে প্যারামিটার দেওয়া যাবে ওকে ইনক্লুড কি বলে দেবে কি যে প্রয়োজন হলে ইনক্লুড কি বলে দেবে এখন ইনক্লুড চেঞ্জ করে দেব তার মানে আমাকে এগুলো বাবা চেঞ্জ করতে হবে না আমি যে প্যারা যে থিংটা চেঞ্জ করবো শুধু এখানে এটা বলে দিব আর কিছু ভালো লাগবে না যেমন ধরো এই যেখানে যাই ধরো ফার্স্ট আমাদের কি সাইজ ওকে 12 পিক্সেল কমা তারপর কি কালার রেড তারপর কি টেক্সচার লাইন জাস্টিফাই ঠিক আছে কি হবে এটা বলতো আমাদের জাস্টিফাই লাগতেছে না তবে সবসময় যে প্রয়োজন হবে এমনটা শোন না প্রয়োজন হলে এই যে কনস এর ভিতরে যে পিটা আছে ওকে বলুক ইনক্লুড এটা রেড ইনক্লুড ওকে নাম কি প্যারা এ স্টাইল এই যে প্যারামিটার দেওয়া এবার তিনটা এক দুই তিন অটোমেটিক দিয়েছে এখন ওকে এখানে কি থাকবে বলতো এখন এই তিনটা নেওয়া হয়ে গেছে কিন্তু আমার বাবা কল কল লাগতেছে না কল করা লাগতেছে না এখন সাইজ কি হবে এ প্যারার যদি ভিন্ন ভিন্ন হয় এভাবে করবা আর যদি সবগুলো একসাথে হয় আগের মতো এগুলো দেওয়া দরকার নাই জাস্ট লিখে দিবা ওকে তার আর জাস্ট আমি যদি না দেখো তো কী হয় দেখি তো কিছু হয় কি না আসলে আগেরটা পায় দেখি আরো কি দেখাচ্ছে এরর এই যে এরর মিক্সিং প্যারা এই যে নাই মিসিং আর্গুমেন্ট মিসিং হ্যাঁ এগুলো দেওয়া লাগবে যেগুলো নাই তো দেখো যে এই যে আমাদের এগুলো দিয়ে দিতে হবে তাহলে আমি খালি দিয়ে দিই দেখি কোথায় এটা এই যে এখানে এটা কেটে দিই এই যে এটা আবার কি ওয়াচিং এবার ঠিক আছে এই যে এখন ঠিক আছে বাট কিছু পাই নাই এবার আমরা এখানে গিয়ে বলি এই যে প্যারাটা আছে এই প্যারাতে ফন্ট সাইজও পাবে কালারও পাবে টেক্সচারও পাবে ওকে কিন্তু তিনটা আমার কল কল লাগাবে এখন খুবই ইজি আমি কি দেব তো এখন এটা হচ্ছে 17 পিক্সেল কালার হবে টিল তারপর হচ্ছে আমাদের এটা হবে কি বলতো সেন্টার দিব অনেকগুলো লাইন না সেন্টার বোঝা যাবে না তো জাস্টিফাই এটা হয়ে গেছে বাট তুমি না আমিও করবো না তুমি কিভাবে করো আবার এই যে ফন্ট সাইজ 17 পিক্সেল বুঝি না হ্যাঁ কি রে ফর্ম আচ্ছা এগুলো নিয়ে আসি তাহলে দেখো তাহলে তুমি এভাবে কল করতে পারো সিএসএস কত বলতো এটা 20 পিক্সেল কালার পিঙ্ক আমাদের সার্ভারের প্রিয় কালার এটা হচ্ছে আমাদের কি বলতো এই যে এখানে গিয়ে হ্যাঁ ও মাদার তো পিঙ্ক বল উঠে তো হয়তো ওর পিঙ্কি থেকে পিঙ্ক থেকে পিঙ্কি নামে কেউ আসছে হ্যাঁ দেখো তুমি জানে এখন এটা ইউজ এক লাইনে এটা ইউজ করো না তুমি এটা ইউজ করো এটা নর্মাল সিএসএস হ্যাঁ না আমি এক লাইনে করব এটা হলো আমাদের সেস এক লাইনে করো ওকে না আমি আসলে এই সাইজটা ইউজ করবো না পিক্সেল তুমি সেটা বলে দিতে পারো সাইজটা করে দেখে পাইছে কি না পাইছে তা তুমি এটা খালি রাখো প্রয়োজন যদি না হয় ডিফল্টটা পাক 16 পিক্সেল তাও হবে এই 16 পিক্সেল হয়ে গেছে কোনো এরর দেখে দেখি তো এরর ওয়াচিং ঠিক আছে এখন কাজ কিসের বলতো ইনক্লুড আর মিক্সিং
ওকে তুমি চাইলে মিক্সিং আরো বাড়াতে পারো আরো বাড়াতে পারো এই যে এভাবে এই তুমি আরো তুমি তৈরি করো নিজের মতো করে তৈরি করো এই যে প্যারা মিক্সিং তুমি আরো ডিজাইন বানিয়ে রাখো লাগলে ইউজ করো না লাগলে এটা যদি লাগে এটা কিন্তু এখানে এক্সিকিউট হবে তুমি যেখানে কেটে দাও এটা এক্সিকিউট হবে না কিন্তু সিএস সবগুলো অটোমেটিক এক্সিকিউট হয়ে যায় ঠিক আছে কিন্তু সাস এক্সিকিউট আসলে হবে না প্রয়োজন হলে এখানে এক্সিকিউট হবে না ঠিক আছে